নমস্কার আমি তাপস শিকদার বারডোয়ার চ্যানেলে আপনাকে স্বাগত আজকের বিষয় হলো লাভবার্ডের পক্স বা বসন্ত রোগ এই রোগ হলে কীভাবে চিকিৎসা করতে হবে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এবং কেন এই রোগটা হয় সে বিষয় নিয়েও সামান্য আলোচনা করব তার আগে একটা অনুরোধ করে রাখি যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে যদি সামান্যতম উপকারেও আসে তবে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন আমরা প্রতিনিয়ত পাখির সমস্যা এবং সমাধান নিয়ে ভিডিও তৈরি করে থাকি প্রতি বছর শীত যাওয়ার সময় অর্থাৎ ফেব্রুয়ারির শেষের দিকে এবং মার্চ মাস এপ্রিল মাস এই সময়টায় টিয়াবর্গের পাখি অর্থাৎ প্যারাকিট এবং লাভ বার্ড ধর এই সমস্ত পাখির পক্স হয় বেশিরভাগ ক্ষেত্রে এই সময়টাই দেখা যায় যে পক্স হচ্ছে এই জন্য আমি ঠিক এই সময়টাকেই বেছে নিলাম যে এই সময় অনেকেরই প্রয়োজন হবে যে লাভ বার্ডের চিকিৎসা সম্বন্ধে জানার জন্য পক্স বা বসন্ত রোগ এটা ভাইরাস গঠিত রোগ এই ভাইরাসটি ডিএনএ গঠিত ভাইরাস ফলে এই ভাইরাসটা মারা খুবই কঠিন বা এই ভাইরাসটাকে ধ্বংস করা খুবই কঠিন কাজ মানে এটা সহজে ধ্বংস হয় না কারণ নির্দিষ্ট স্টেইন বা নির্দিষ্ট পোষক যখন এরা পেয়ে যায় তখন আবার এই ভাইরাস সজীব হয়ে ওঠে এবং যখন অন্য সময় অন্য যখন তারা নির্দিষ্ট পোশাক পায় না জড় পদার্থের মতো পড়ে থাকে এবং যখন নির্দিষ্ট পোশাক পায় অর্থাৎ স্টেইন পেয়ে যায় তখনই এরা আবার উজ্জীবিত হয়ে যায় এবং জীবের যে সমস্ত ধর্ম আছে সেই ধর্ম এদের মধ্যে দেখা যায় এই জন্য যাতে অ্যাভিয়ারি বা খাঁচায় পক্স না ঢুকতে পারে বা এই ভাইরাস যেন আক্রমণ না করতে পারে সেই ব্যবস্থাই করা উচিত আর যদি এই সমস্ত ব্যবস্থা করার পরেও বা না করেও যদি এই পক্ষে এসে যায় তবে তার চিকিৎসা কিভাবে করতে হবে সেটাই হচ্ছে আজকের বিষয় পক্স ভাইরাস ধ্বংস করা বা পক্স ভাইরাস মারার কোনো ধরনের ওষুধ পৃথিবীতে নেই কিন্তু একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে ওর যে উপসর্গগুলো রয়েছে মেইনলি সেই উপসর্গগুলোরই ট্রিটমেন্ট করতে হয় কারণ যে কোনো ভাইরাস একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত বেঁচে থাকে এবং নির্দিষ্ট টাইম পর্যন্ত একটা পোষকের উপরে বা এক প্রাণীর উপরে সে কার্যকারী থাকে তারপরেই কিন্তু এই ভাইরাসটা মারা যায় এবং সেই পর্যন্ত যদি সেই যে জীবের উপরে সে আক্রমণ করেছিল সেই জীব যদি সেই পর্যন্ত বেঁচে থাকে তবে আর সেই জীবের কোনো ক্ষতি হয় না কিন্তু আনুষঙ্গিক যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে পাখি দুর্বল যখন হয়ে যাচ্ছে দুর্বল হয়ে গেলে সেই দুর্বল পাখিকে অন্য ধরনের ব্যাকটেরিয়া বা ছত্রাক এই সমস্ত আক্রমণ করে ফলে নানান ধরনের সমস্যা তৈরি হয় সেই সমস্যাগুলো ট্রিটমেন্টই করতে হয় একটা ভালো অ্যান্টি ভাইরাল ওষুধ আছে অ্যাসিকোলোভির এই অ্যাসিকোলোভির ওষুধটি আপনারা পাখিকে পক্স না হলেও দিতে পারেন আবার পক্স হলেও তো দিতেই হবে পক্স না হলে এটাকে আপনারা পাঁচ এম থেকে সাত এম এল প্রতি লিটার জলে অন্তত দশ দিন এটাকে খাওয়াতে হবে পক্স হওয়ার আগে মানে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যদি পক্স হয়ে যায় তবে এসিকলোভিত পাঁচ থেকে সাত এম তো খাওয়াতেই হবে বরঞ্চ এক ফোঁটা করে এর প্রত্যেকটা পাখিকে ধরে এক ফোঁটা করে এই পাখিকে খাইয়ে দিতে হবে যে পাখিগুলোর অরিজিনালি পক্স হয়ে গেছে যাদের গুটিগুলো চোখের চারিপাশে পায়ে নানান জায়গায় দেখা যাচ্ছে জেনারেলি দেখা যায় যে যে স্থানে পালক নেই যে সেই স্থানগুলো ফাঁকা জায়গাগুলোতেই কিন্তু পক্সের গুটিগুলো হয় এইগুলো কি হয় পেকে যায় কিছুদিন পরে পেকে যায় পাকার পরে সাদা সাদা টাইপের হয়ে যায় এই জায়গাগুলোতে অ্যাসিকোলোভির আই অয়েন্টমেন্ট লাগাতে হবে এবং চোখের চারিপাশেও অ্যাসিকোলোভির আই অয়েন্টমেন্ট লাগাতে হবে অনেকে পক্স হলে পাকা টমেটো লাগায় এটা কিন্তু লাভবেটের ক্ষেত্রে আমি বলবো খুব ভালো নয় যে কোনো সময় ইনফেকশান হয়ে যেতে পারে এসিগলোভির আই অয়েন্টমেন্ট যদি না পাওয়া যায় তবে আয়োডিন লাগাতে পারেন আয়োডিন অর্থাৎ বাজারে যেটা বেটাডিন হিসাবে পাওয়া যায় এটা আপনারা লাগাতে পারেন তবে এই বেটাডিন চোখে যেন না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর একটা বিষয় জানা খুবই প্রয়োজন যে পাখিদের যে পক্স হয় টিয়াবর্গের পাখিদের যে পক্স হয় ক্যানারি বা ফিন জাতীয় পাখিদের কিন্তু একই ধরনের পক্স হয় না পক্সের ভাইরাস তিন রকমের আছে আরেকটা বিষয় আমি বলি সেটা হলো পাখিদের যে পক্স আর মানুষের যে পক্স এই পক্স কিন্তু পুরোপুরি আলাদা মানুষের পক্স পাখিদের হয় না এবং পাখিদের পক্স মানুষেরও হয় না কিন্তু মানুষ পাখিদের পক্স বহন করে এনে তার এভিয়ারি বা খাঁচায় পৌঁছে দিতে পারে কারণ কোনো একজন সে যদি পক্স হয়েছে এমন কোনো পাখি হ্যান্ডেলিং করে এবং সেটাকে ধরে বা সেই ধরনের খাঁচায় বা এভিয়ারিতে যায় পরে যে পাখিগুলোর পক্স হয়নি সেই পাখিগুলোর কাছে আসে বা সেই পাখির সংস্পর্শে আসে তবেই কিন্তু সেই পাখিতে পক্স এসে যাবে কারণ পক্স মশা কামড়ানোর ফলে হতে পারে আর নরম যে ঝিল্লিগুলো পাখিদের শরীরে আছে সেই ঝিল্লিগুলো বা নরম ত্বক চোখে বা নাকির ভিতরে যে পাতলা পর্দা এই বা শিলেসা পর্দা বলা হয় এই পর্দার ভিতর দিয়েও কিন্তু এই ভাইরাস ঢুকে পড়ে পক্স হলে যেহেতু পাখি দুর্বল হয়ে পড়ে নানান ধরনের ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় সেজন্য এই সময় নানান ধরনের উপসর্গ দেখা দিতে পারে যে ধরনের উপসর্গ দেখা দেবে সেই ধরনের উপসর্গের ওষুধ কিন্তু পাখিকে দিতে হবে এবং ভিটামিন এ এটা যখনই পক্স শেষের দিকে যাবে ওই সময়টায় ভিটামিন এ দেওয়া অত্যন্ত প্রয়োজন এবং অনেক সময় দেখা যায় যখন পক্সটা সেরে ওঠে ঠিক ওই সময়টা চোখের ইনফেকশানটা এসে যায় যদি চোখের ইনফেকশান আসে তবে নিশ্চয়ই সিপ্রোপ্ল্যাকসিন আইড্রফ ওই চোখে দেবেন এবং সিপ্রোপ্ল্যাকসিন আইড্রফ বলতে সিপ্লক্স বলে একটা ওষুধ আছে এই ওষুধটা দিলেও কাজ হয়